কিছুদিন আগে উঠেছে আমন ধান, তাই বাজারে ঘাটতি নেই ধান চালের। তারপরও হঠাৎ করেই বাজারে বাড়ছে চালের দাম। সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে কেজি প্রতি দর বেড়েছে 4 থেকে 5 টাকা। ব্যবসায়ীরা জানান, স্বর্ণা 5 নতুন চাল বিক্রি হচ্ছে প্রতি কেজি 46 থেকে 48 টাকা, জিরাশাইল 56 থেকে 58 টাকা, কাটারি ভোগ সম্পা কাটারি 56 থেকে 58 টাকা, আটাশ চাল 48 থেকে 49 টাকা। 4 থেকে 5 টাকা বেশি ক্রয় করছি এবং সেটা 4 থেকে 5 টাকা কেজি প্রতি বেশি বিক্রয় করছি। স্বর্ণা পাঁচের আগে কিনলাম 2100 টাকা বস্তা, এখন কিনতে হচ্ছে আমাদের 2350। ব্যবসায়ীরা বলছেন, কয়েক দফা বন্যায় ক্ষতির কারণে আমনের উৎপাদন কম হয়েছে, কৃষক পর্যায়ে ধানের দাম বেশি, তাই বেড়েছে চালের বাজার। দেশের অন্যতম বৃহত্তম ধান চালের মোকাম নওগাঁ, কুষ্টিয়া, বগুড়া ও ব্রাহ্মণবাড়িয়া সহ সারা দেশের মোকামগুলোতে গত 15 দিনের ব্যবধানে প্রতি মন ধানের দাম বেড়েছে 150 থেকে 200 টাকা। তো গত বছর প্রচুর বৃষ্টি আর কয়েক দফা বন্যা, এই কারণে উৎপাদনের যে হার অর্ধেক আসছে, যার কারণে ধানের দাম এখনো আমাদের লাগানোর বাইরে প্রায় 150 টাকা। খুচরা বিক্রেতারা অভিযোগ করেন, পর্যাপ্ত পরিমাণে মজুদ থাকার পরও মিলারদের কারসাজির কারণে বাড়ছে চালের দাম। সব মিলে খরচ ধরে আমাদের 49 টাকা 10 পয়সা চালের পড়তা, এবং কোন মিলারই আমাদের কাছ থেকে দাম কম নিচ্ছে না। মিলে পর্যাপ্ত পরিমাণে স্টক আছে, মিলাররা চালের দাম বাড়া দিচ্ছে 4 টাকা 5 টাকা 6 টাকা কেজি। ধানের বাজার বেশি হওয়ার কারণেই চাউলের বাজার একটু বৃদ্ধি পেয়েছে। তাছাড়া আমার কোনো মিল মালিককে এক ঢালা দোষারোপ করা সিন্ডিকেট, এটা আমরা আসলে এরকম কোনো জায়গায় পাই নাই। আর আমাদের বিশেষ করে কুষ্টিয়া মোকামে কোনো মিল মালিক সিন্ডিকেট বলে এরকম আমাদের কোনো জানা নেই। চালের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে বিপাকে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। যেটা আমরা উপার্জন করছি সেটাতে চালের মেকআপ হচ্ছে না তো বাজারটা। আমাদের মতো যারা গরিব আছে তাদের তো এত টাকা দিয়ে চাল কেনা সম্ভব না। কেজিকে 5 টাকা 60 টাকা বাড়তি মানে কি, আমাকে খুব কষ্ট হচ্ছে। বিভিন্ন জেলা খাদ্য বিভাগ জানিয়েছে, যে কোনো ধরনের কৃত্রিম মূল্য বৃদ্ধি ঠেকাতে কাজ চলছে। মিল মালিক, ধান এবং চালের ব্যবসায়ীরা যাতে কৃত্রিম সংকট সৃষ্টি করে ধান চালের মূল্য বৃদ্ধি করতে না পারে, এজন্য আমরা ব্রাহ্মণবাড়িয়া খাদ্য বিভাগ ইতিমধ্যে আমরা মোট 10টি পরিদর্শন টিম করেছি। চালের বাজার নিয়ন্ত্রণে কঠোর মনিটরিং প্রয়োজন বলে মনে করছেন ক্রেতারা। হাসান মেহেদি, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।